হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তির তোমার কোয়ার রিলেটেড কিছু প্রবলেম আছে। তোমরা অলওয়েজ মানে যে কি পরিমাণ কাজ হচ্ছে সেখানে MGH এর যে এইচটা মানে উচ্চতাটা ইফেক্টিভ যে হাইটটা সেটা কত সেটা বের করতে যে সবাই মোটামুটি একটু প্রবলেম ফেস করো আর কি। তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের সেই প্রবলেমগুলো আর থাকবে না। হ্যাঁ, তো পুরো ভিডিওটা আমাদের সাথে একটু মনোযোগ সহকারে থাকতে হবে, আর তোমাদের যে সমস্ত অন্যান্য ফ্রেন্ডরা আছে তাদের দেখার জন্য ভিডিওটা তোমাদের বেশি বেশি করে শেয়ার করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। বলতে প্রথমে হচ্ছে তোমার বুঝতে হবে যে আর ব্যাসার্ধে এই উচ্চতার যে কুয়াটা, সেই কুয়াটা দেখতে আসলে যেহেতু আর ব্যাসার্ধ বলছে তাহলে এটাকে আমরা একটা সিলিন্ডার চিন্তা করতে পারি আর কি। কুয়া কিন্তু আয়তাকারও থাকে, আমাদের বাসা বাড়িতে দেখছি অনেকগুলো ট্যাঙ্ক দেখতে, কিন্তু সেটাকেও আসলে আমরা কুয়া চিন্তা করতে পারি। তো সেই ট্যাঙ্কটা কিন্তু আয়তাকার থাকে, মানে তার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তো সেই আয়তাকার কুয়ার ধরো অর্ধপূর্ণ থাকলে কিংবা ওয়ান থার্ড যদি ফিল আপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে যে পানিটুকু আছে সেই পানিটুকুর ভরটা কত, তো সেটা বের করার জন্য তোমার কি কি জানা দরকার। পানির ঘনত্ব জানা দরকার। আমরা জানি যে ঘনত্বের সাথে যদি আমরা আয়তন গুণ করি তাহলে আমরা কি পাই বলো? ভর পাই। ভর ইকুয়াল টু হচ্ছে কি? ঘনত্ব ইনটু আয়তন। তাহলে কতটুকু জায়গায় পানি আছে সেই পানিকে যদি আমরা পানির ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো বলো? কতে কি পরিমাণ পানি আছে সেই পানিটুকু আমরা পাবো। এখন কথা হলো যে ওই অর্ধপূর্ণ থাক আর পুরোপুরি ফিল আপ থাক, আমরা যদি কুয়া খালি করা শুরু করি তাহলে আমরা কই থেকে পানি তোলা শুরু করব? ধরো তুমি মেশিন দিয়ে খালি করতেছো না, তুমি হচ্ছে মেশিন, বালতি দিয়ে খালি করতেছো। তুমি মেশিন এবং তুমি কি দিয়ে খালি করতেছো? বালতি দিয়ে খালি করতেছো। আমরা একটু ছবিতে দেখার চেষ্টা করি আর কি। ঠিক আছে, যে ধরো এটা হচ্ছে তোমার সেই কুয়া, এই যে হচ্ছে তোমার সেই কুয়াটা। তো এই কুয়াটা হচ্ছে তোমার ধরো ফুললি ফিল আপ, মানে সব জায়গায় পানি আছে আর কি। ঠিক আছে, সব জায়গায় পানি আছে। তো তাহলে এখন তুমি এইখানে কি করবা বলো? এখানে তুমি প্রথমে পানি তুলবা কই থেকে? এই যে এই হাইট থেকে, মানে এই লেভেলে কোন একটা জায়গায় দাঁড়ায়, কস সাইডে দাঁড়ায়, এই লেভেল থেকে পানিটা তুলবা। তো যত তুমি বালতি দিয়ে পানি তুলবা আর পানিটা বাইরে ফেলে দিবা, তত তোমার কি হবে দেখো, কুয়াটা খালি হইতে থাকবে, মানে পানির নিচের লেয়ারটা নিচে নামতে থাকবে। খালি হইলো, তুমি কিছুক্ষণ পর এখান থেকে পানি তুলতেছো, তার কিছুক্ষণ পর এই জায়গাতে পানি তুলতেছো, মানে তুলতেছো আর ফালাই দিচ্ছ, কুয়া খালি করতেছো, তারপরে এখান থেকে পানি তুলতেছো, একেবারে সবার লাস্টে কই থেকে পানি তুলতেছো দেখো তো, একেবারে কুয়ার তল থেকে পানি তুলতেছো না। তো তাহলে কুয়ার হাইটটা দেখো, কুয়ার হাইটটা যদি এইচ হয়, তাহলে তোমার প্রথমে তোমার কি পরিমাণ কাজ করা লাগছে একেবারে শুরুতে যে বালতিটা? হ্যাঁ, কিছু তো কাজ করা লাগছে অবশ্যই। তো মানে আমরা তো কাজ হিসাব করি কি দিয়ে দেখো, W ইকুয়াল টু এই সমস্ত পানি তোলা পানি উত্তোলনের ক্ষেত্রে MGH। তাহলে একেবারে শুরুতে তুমি যে পানিটা তুলছিলা, খুব সামান্য পানি তুলছো মনে করো, সামান্য সামান্য করে করে পানিটা তুমি বেশি একেবারে ফাইনালে তুলতেছো, তাহলে শুরুতে তোমার H ইকুয়াল টু কত ছিল যে পানিটা তুলতেছিলা? জিরো। তখন তোমার কষ্টটা কিন্তু কম হয়েছে, মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি, যখন আমি একেবারে উপর থেকে পানিটা তুলতেছিলাম তখন আমার কষ্ট কি হয়েছে বলো? কম হয়েছে। তো কষ্ট কই থেকে আসে? কাজ যত বেশি করবে তত বেশি কষ্ট হবে আর কি। হ্যাঁ, তাহলে শুরুতে তোমার সবচেয়ে কম কষ্ট হয়েছে এবং সেই ক্ষেত্রে এইচ এর মানটা হচ্ছে কত বলো? জিরো। তো তুমি যত পানি তুলতেছো আর খালি করতেছো, হ্যাঁ, এক এক বালতি করে খালি করতেছো আর তুমি তোমার কষ্টটা বেশি হচ্ছে। তো ফাইনালি তুমি যখন পানি তুলতেছো তখন তুমি কোন হাইট থেকে পানি তুলতেছো দেখো? এই সাইড থেকে পানি তুলতেছো, মানে এই নিচে থেকে যখন পানি তুলতেছো তখন এইচ ইকুয়াল টু হচ্ছে কত বলো? এইচ। হ্যাঁ, তো তাইলে আমরা যদি একটু ইউনিফর্ম ভাবে চিন্তা করি, মানে জিনিসটা ইউনিফর্ম এমন ধরে চিন্তা করি, তাহলে অ্যাভারেজ তোমার কি পরিমাণ কষ্ট করা লাগছে? প্রথমে তোমার হচ্ছে জিরো, কোনো হাইটের ভ্যালু হচ্ছে জিরো, একেবারে ফাইনালি যখন, তখন এইচ ইকুয়াল টু হচ্ছে কি? কুয়ার হাইটের সমান, যদি কুয়াটা পুরোপুরি পানি দ্বারা পূর্ণ থাকে। হ্যাঁ, তাহলে অ্যাভারেজ তার তোমার যে এইচটা, সেই এইচটা কত হবে দেখো? জিরো প্লাস এইচ বাই টু, তার মানে ইয়া কত হবে বলো? এইচ বাই টু। তাহলে কুয়াটা যদি পুরোপুরি পূর্ণ থাকে তাহলে তোমার সেই ক্ষেত্রে ইফেক্টিভ হাইট, হ্যাঁ, ইফেক্টিভ হাইটটা কত হবে? এইচ বাই টু, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর এম কি, যে কোয়ার ক্ষেত্রে যে টোটাল, এই যে আমরা এখানে যেটা লিখছি সেটা হচ্ছে তোমার মোট কাজ, মোট কাজ। ঠিক আছে, তাহলে মোট কাজ ইকুয়াল টু কি? এম জি এইচ বাই টু। তো এম এর মান আমরা তো বের করতে পারি, রাইট? এম এর মান কিভাবে বের করতে পারি বলো? কোয়া বলতে সিলিন্ডার বোঝায়, তো সিলিন্ডারের কি বলো? পাই আর স্কোয়ার এইচ। তো যদি এটা যদি ফুললি ফিল আপ হয় তাহলে আমরা পাই আর স্কোয়ার এইচ দিব, যদি অর্ধপূর্ণ হয় পাই আর স্কোয়ার বাই
h by 2 দিব যদি on third fill up হয় তাহলে on by 3 into pi r square h দিয়ে পরে আমরা কি করব বলো আয়তন যতটুকু আয়তনে পানি আছে সেই আয়তনে তার ঘনত্ব দিয়ে গুণ দিয়ে দিব আর কি বুঝা গেছে আচ্ছা তো এখন তোমার এই যে দেখো এখন এইখানে যে জিনিসটা আছে আমাদের এখন এখানে h এর মানটা বসাইতে হবে তাহলে এটা কত আসছে দেখো pi r square h into rho এখানে যেহেতু ফুল ফিল আপ ছিল এজন্য আমরা pi r square h লিখছি তার সাথে rho গুণ করছি এরপর g আসবে আর হাইট এর ক্ষেত্রে আমরা কি বসাবো বলো h by 2 into h by 2 বুঝা গেছে এটা হচ্ছে আমার w তাহলে তাহলে তুমি তোমার যে কি পরিমাণ ক্ষমতা তোমার কত সময় লাগছে সেটা যদি একজন স্টপ ওয়াচ দিয়ে কাউন্ট করতে যে তোমার কোয়াটা খালি করতে কত সময় লাগছে তো ধরো t টাইম লাগছে তাহলে আমরা পাওয়ারটাও বের করতে পারতাম মানে এখানে যে w টা পাইছি সেই w বাই t দিয়ে আমরা পাওয়ারও বের করে ফেলতে পারতাম তো এখন মাঝে মাঝে তোমাদের এখান থেকে ইফিসিয়েন্সির ম্যাথ দেয় আর কি মানে কর্মদক্ষতা যে জিনিসটা তো ধরো মোটরের ধরো বলে দেয় যে এত হর্স পাওয়ারের মোটর 1.2 হর্স পাওয়ার কিংবা 2.5 হর্স পাওয়ার তো আসলে যেটা মোটরের গায়ে লেখা থাকে সেটা কি বলো সেটা হচ্ছে মোটরের ইনপুট হ্যাঁ তো তোমার যদি দক্ষতা কত মোটরের বের করতে বলে তাহলে এই যে এখান থেকে মোটরের যেটা পাও মানে অ্যাকচুয়াল যে কাজটা করে সেটা আসলে কি বলো সেটা আসলে আউটপুট তো ইটা ইকুয়াল টু কি দেখো ইটা ইকুয়াল টু হচ্ছে পি আউট বাই পি ইন ইনটু 100% মানে বই দেখা আছে হচ্ছে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি তো এটা মানে এটাই আর কি মানে তুমি আসলে একটা জিনিস কিংবা আসলে একটা মেশিন কি পরিমাণ কাজ করতেছে এবং তার কি পরিমাণ কাজ করার কথা ছিল হ্যাঁ মানে জিনিসটা কি যে আমি যদি 100 জুল শক্তি যদি মানে আমার ভিতরে থাকে স্টোর করা থাকে তাহলে সে 100 জুলকে আমি পুরোপুরি 100 জুল আমার স্পেসিফিক কোনো একটা কাজে ইউজ করতে পারবো না সেখানে কোনো একটা কাজ করতে গেলে কিছু না কিছু পরিমাণ তোমার এনার্জি ওয়েস্ট হবেই হবে মাস্ট হ্যাঁ মানে এটা অবশ্য কার্নো তার একটা ওই তাপগতিবিদ্যার সূত্রে বলছিল যে এমন কোনো মেশিন বানানো সম্ভব না যে ধরো যে যে মেশিন পুরোপুরি 100% কাজ করতে পারে আর কি তো যাই হোক আমরা আমাদের জিনিসে ফিরে আসি তো এখন হচ্ছে তোমাদের আর একটা প্রবলেম আমরা একটু দেখি যে কোয়াটা যদি অর্ধপূর্ণ থাকতো তাহলে কোথায় কোথায় চেঞ্জটা আসতো আসলে অর্ধপূর্ণ যদি থাকতো মানে পানি অর্ধেক ফিল আপ বাকি অর্ধেক খালি আছে বাকি অর্ধেক খালি আচ্ছা এটা আমরা মুছে দিই হ্যাঁ আয়তনটা মানে ভরটা একটু মাথায় রাখো যে ভর আমরা কিভাবে বের করবো তো দেখলাই তাহলে এখন কোয়াটা হচ্ছে অর্ধপূর্ণ তাহলে প্রথমে চেঞ্জটা কোথায় এখানে হচ্ছে আয়তনটা অর্ধেক হয়ে যাবে আয়তনটা কি হয়ে যাবে বলো আয়তনটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে সেই অর্ধেক আয়তনকে আমরা ভর দিয়ে ভাগ করলে এখানে কি পরিমাণ এম আছে সেটা আমরা পাবো ওকে ফাইন তাহলে আমরা এমটা পেয়ে গেলাম w = mg h এর এমটা আমরা পেয়ে গেলাম জি তো জানি জি তো সব ক্ষেত্রে অর্ধেক পূর্ণ আর ফুল লিফিল আপের ক্ষেত্রে অভিকর্ষ স্থানান্তর কোনো চেঞ্জ হবে না তাই না তো এখন দেখো এখন তুমি পানি তুলতেছো কই থেকে এখানে তুমি ধরো যে দাঁড়ায় আছো এখানে তুমি দাঁড়ায় পানি তুলতেছো তো এখন তোমার দেখো তুমি যখন প্রথমে পানি তুলতেছিলা তখন হচ্ছে h বাই 2 হাইট থেকে পানি তুলতেছিলা h বাই 2 হাইট থেকে যে এই লেভেল থেকে বালতিতে ধরো তুমি হচ্ছে মেশিন হচ্ছে বলছিলাম না যে মেশিন নিজেরা চিন্তা করতে হবে তখন তুমি জিনিসটা ফিল করতে পারবে আর কি তাহলে তুমি বালতিতে পানি তুলতেছিলা ফার্স্টে h বাই 2 হাইট থেকে পানি তুলতেছো আর ফালাচ্ছো তুলতেছো আর ফালাচ্ছো তো তোমার পানির লেভেলটা আস্তে 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 কই নিচে নামতেছে তো নিচে নামলে একেবারে ফাইনালি কই থেকে পানি তুলবো দেখো এই সাইড থেকে বুঝে গেছে তো এই যে h বাই 2 আর হচ্ছে যে h এদের যে এভারেজ এদের সেই এভারেজটা তাহলে কত হবে দেখো আগে আমরা 0 প্লাস h বাই 2 করছিলাম এখন আমরা কি করবো বলো h প্লাস h বাই 2 ডিভাইডেড বাই 2 তাহলে তোমার ইফেক্টিভ ইফেক্টিভ যে হাইটটা মানে কতটুকু হাইট থেকে আসলে তুমি পানিটা তুলছো হ্যাঁ এভারেজ হাইটটা সেটা কত সেটা হচ্ছে এটা যোগ করলে কত আসে 3 বাই 2 তো বেসিক্যালি এটা তুমি ক্যালকুলেশন করলে দেখবা যে 3 বাই 4 আসতেছে 3 h বাই 4 আসতেছে তাহলে আমরা m বলতে এই যে এই mটা বসাবো পাই আর স্কয়ার h বাই 2 ইনটু রো ইনটু হচ্ছে h বলতে আমরা বসাবো হচ্ছে 3 h বাই 4 মানে কোয়াটা যদি অর্ধপূর্ণ থাকে তাহলে তাহলে অন থার্ড ফিল আপ থাকলে কি হবে সেটা আশা করি তোমাদের আর এটা এখানে লেখা দেখানো লাগবে না হ্যাঁ যে অন থার্ড ফিল আপ থাকলে কি হবে মানে ধরো যে অন থার্ড ফিল আপ তাহলে এখান থেকে তুমি হচ্ছে কি ফার্স্টে কতটুকু হাইট থেকে পানি তুলতেছো 2h বাই 3 থেকে যদি অন থার্ড পরিমাণ পানি থাকে অন থার্ড পরিমাণ পানি থাকে তাহলে একেবারে লেভেল এই লেভেল থেকে পানি তুলছো তাহলে কতটুকু পানি তুলে উপরে উঠাচ্ছ তুমি কই কই উঠাচ্ছ দেখো এখান থেকে তুলে বালতিতে এখানে উঠাচ্ছ তাহলে কি 2h বাই 3 পরিমাণ উঠাইছো ফার্স্টে আর ফাইনালি কি পরিমাণ উঠাইছো h তাহলে সেক্ষেত্রে কি হবে বলো 2h বাই 3 প্লাস h ডিভাইডেড বাই কত বলো 2
বুঝা গেছে? তাহলে কি হবে বলো তো, 5s/6, এটা হচ্ছে অন থার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ হাইট যেটা সেটা হচ্ছে 5s/6 হবে। তো তোমরা আশা করি এই কোয়ার ম্যাথের এই এইস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না যারা ভিডিওটা দেখছো। তো তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে এই জিনিসটা শেয়ার করবো আর কি, কোয়ার কোয়া নিয়ে, হ্যাঁ, কিংবা নিজেই মাস্টার হয়ে যাবা, হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা শেয়ার করতে না চাও। তো যাই হোক, তো তোমাদের যদি এরপরেও এই টাইপের ম্যাথে কোনো প্রবলেম থাকে কিংবা অন্য যে কোনো টাইপের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে প্রবলেম থাকে, আমাদের গ্রুপে জয়েন করবা, আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবা ম্যাটারফি, আর হচ্ছে তোমার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবো। নেক্সট ভিডিও দেখার মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আল্লাহ হাফেজ।